কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে শেষ হয়েছে ব্যতিক্রমী কল্পজাহাজ ভাষা উৎসব। রামুর ঐতিহ্যবাহী বাঁকখালী নদীতে এই উৎসবে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অংশগ্রহণ ছাড়াও সব সম্প্রদায়ের উপস্থিতি সম্প্রীতির প্রতিচ্ছবিতে পরিণত করে। কক্সবাজার থেকে আহসান সুমনের প্রতিবেদন। নদীতে ভাসছে বর্ণিল সাজে অনেক সজ্জিত জাহাজ, কখনো পূজারীদের নিমগ্ন প্রার্থনা, কখনো আনন্দ উচ্ছ্বাসের প্লাবন চলছে নদীর জলে। সজ্জিত জাহাজে বুদ্ধ যখন ফিরছিলেন তখন দেবলোক ব্রহ্মলোকের দেবতারা বুদ্ধকে প্রণতি জানায়, তাই প্রবারণায় পূজারীরা নদীতে ভাসায় সজ্জিত কল্পজাহাজ। এই পূর্ণিমার দিনেই আমরা বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ ফানুস উত্তোলন করি, বুদ্ধকে পূজা করি। এখানে শুধু বৌদ্ধ সম্প্রদায় না, হিন্দু মুসলিম সকলে মিলে আমরা অনেক আনন্দে মেতে উঠি। এই কল্পজাহাজ ভাষাতে আমরা প্রতি বছর ১০ থেকে ১৫টার মতো কল্পজাহাজ আসে। আমাদের পুরো এলাকা গ্রাম রামুবাসী থেকে অনেক মন্দির থেকে জাহাজ ভাসানো উৎসব পালন করা হয়। ধর্মীয় নেতারা জানান, বুদ্ধের কেশধাতুকে পূজার জন্য নিজেদের সংস্কৃতির অংশ হিসেবে প্রতি বছরই জাহাজ ভাষা উৎসব করে বৌদ্ধ সম্প্রদায়। কেশধাতুকে পূজা করার জন্য আমরা প্রবারণা উৎসব করি, ফানুস উত্তোলন করি। এই প্রবারণা উৎসবের অংশ বিশেষ হিসেবে এই জাহাজ ভাষা উৎসবটি এসেছে। অনুষ্ঠানের শেষ দিনে প্রধান অতিথি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া বলেন, এই উৎসব সম্প্রীতির প্রতিচ্ছবি। আজকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলে যেভাবে উৎসবে অংশগ্রহণ করছে, আজকে বৌদ্ধ সম্প্রদায়ের জাহাজ ভাষা উৎসব একটি রামুতে তথা বাংলাদেশের একটি সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসবে পরিণত হয়েছে। স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরোয়ার কমল, জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশিদ, ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া ও জেলা ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন সহ সংশ্লিষ্টরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। আহসান সুমন, এসএটিভি, কক্সবাজার। গোপালগঞ্জের বর্ণি বাউরে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নবাসীর উদ্যোগে এ প্রতিযোগিতা হয়। নৌকা বাইচে গোপালগঞ্জ, মাদারীপুর, বরিশাল, খুলনা, নড়াইল জেলা থেকে আসা 20টি সরেঙ্গা, ছিপ, কোষা, বাচারি নৌকা অংশ নেয়। নান্দনিক এই নৌকা বাইচ চলে সন্ধ্যা পর্যন্ত। নৌকা বাইচ দেখতে বিকেল থেকেই বর্ণি বাউড়ের দুপারে জড়ো হতে থাকে হাজার হাজার দর্শনার্থী। গোপালগঞ্জ জেলা ছাড়াও মাদারীপুর, বাগেরহাট, বরিশাল, খুলনা, পিরোজপুর, নড়াইল জেলা থেকে অসংখ্য দর্শক নৌকা বাইচ উপভোগ করেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন গোপালগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নিরুন্নাহার ইউসুফ। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/satvnews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/satvnewsbd। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।